2021 সালে এটা একটা প্রশ্নপত্র বাংলা অনার্সের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাস যাদের আছে বাংলা অনার্সে যারা এবছর পরীক্ষা দিয়েছে 2021 সালে তাদের পরীক্ষা হয়ে গেল। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এবার দেখে নাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থকে মহাভারতের পরিশিষ্ট বলা হয়? মহাভারতের পরিশিষ্ট বলা হয় হরিবংশ গ্রন্থকে। মহাভারতের পরিশিষ্ট বলা হয় হরিবংশ গ্রন্থকে। হরিবংশ গ্রন্থকে, এই হরিবংশ গ্রন্থকে মহাভারতের পরিশিষ্ট বলা হয়। পরের প্রশ্ন, খ নম্বর, রঘুবংশম কোন শ্রেণীর কাব্য? রঘুবংশম হচ্ছে মহাকাব্য। রঘুবংশ হচ্ছে মহাকাব্য। পরের প্রশ্ন, শ্রীমদ্ভাগবত গীতা মহাভারতের কোন পর্বের বিষয়? এটি মহাভারতের ভীষ্ম পর্বের বিষয়। ভীষ্ম পর্বের, এটি মহাভারতের ভীষ্ম পর্বের বিষয়। এরা ষষ্ঠ পর্ব বলা হয়, ষষ্ঠ পর্ব এটাকে বলা হয়। পরের প্রশ্ন, রামায়ণের কোন কোন কাণ্ডকে প্রক্ষিপ্ত মনে করা হয়? বালখণ্ড, রামায়ণের বালখণ্ড, অথবা এ বালখণ্ডকে আদিখণ্ড বলে, আদিখণ্ড বলা হয়। তা বালখণ্ড বা আদিখণ্ড, আর উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড এটি হচ্ছে এই কাণ্ড দুটি, বালখণ্ড উত্তরাখণ্ড কাণ্ডকে প্রক্ষিপ্ত মনে করা হয়। অরণ্যকাণ্ডের মূল আলোচ্য বিষয় কি? অরণ্যকাণ্ডের মূল আলোচ্য বিষয় হল সুপর্ণখা, সংবাদ মায়ামৃগ, সংবাদ মায়ামৃগ বৃত্তান্ত, সীতাহরণ, জটায়ুবধ, রামবিলাপ, সর্বরী স্বর্গারোহণ ইত্যাদি অরণ্যকাণ্ডের মূল আলোচ্য বিষয়। আর একবার বলে দিচ্ছি, অরণ্যকাণ্ডের মূল আলোচ্য বিষয় হল সুপর্ণখা, সংবাদ মায়ামৃগ বৃত্তান্ত, সীতাহরণ, জটায়ুবধ, রামবিলাপ, সর্বরীর স্বর্গারোহণ ইত্যাদি। এবার শকুন্তলা দুই সখীর নাম, একটা হচ্ছে প্রিয়ঙ্গদা ও অনসোয়া। প্রিয়ঙ্গদা ও অনসোয়া হচ্ছে শকুন্তলা দুই সখীর নাম, প্রিয়ঙ্গদা, প্রিয়ঙ্গদা আর অনসোয়া, এই দুই হচ্ছে শকুন্তলা দুই সখীর নাম। প্রকরণ কাকে বলে? পরে প্রশ্ন রয়েছে, প্রকরণ কাকে বলে? প্রকরণ হলো এক ধরনের নাটক। প্রকরণ জাতীয় নাটকের কাহিনী লৌকিক ও নাট্যকারের কল্পিত, একমাত্র সিঙ্গার তাতে প্রধান। তাহলে প্রকরণ কাকে বলে? প্রকরণ হলো এক ধরনের নাটক। প্রকরণ জাতীয় নাটকের কাহিনী লৌকিক ও নাট্যকার কল্পিত। রামায়ণের আখ্যান কিসের রূপক? রামায়ণের আখ্যান কিসের রূপক? রামায়ণের আখ্যান হচ্ছে আর্যদের দাক্ষিণাত্য বিজয়ের রূপক। আর্যদের, আর্যদের দাক্ষিণাত্য বিজয়ের রূপক। তাহলে রামায়ণের আখ্যান হচ্ছে আর্যদের, আর্যদের দাক্ষিণাত্য বিজয়ের রূপক। পরের প্রশ্ন, কালিদাস রচিত ঋতুসংহার কটি স্বর্গে বিভক্ত? কালিদাস রচিত ঋতুসংহার ছটি স্বর্গে বিভক্ত, ছটি, ছটি স্বর্গে বিভক্ত। পরের প্রশ্ন, মিচ্ছকটিক শব্দের অর্থ? মিচ্ছকটিক শব্দের অর্থ মাটির খেলনা গাড়ি, মাটির খেলনা গাড়ি। তাহলে মিচ্ছকটিক শব্দের অর্থ হচ্ছে মাটির খেলনা গাড়ি। এবারে প্রশ্ন দেখা রয়েছে, মালবিকাগ্নি মিত্র নাটকের বিষয়বস্তু? মালবিকাগ্নি মিত্র নাটকের বিষয়বস্তু হল বিদিশার রাজা অগ্নিমিত্র ও তার পরিচারিকা মালবিকার প্রেম কাহিনী। তাহলে মালবিকাগ্নি মিত্র নাটকের বিষয়বস্তু হল বিদিশার রাজা অগ্নিমিত্র ও তার পরিচারিকা মালবিকার প্রেম কাহিনী। মহাভারতের শেষ পর্বের নাম কি? স্বর্গারোহণ পর্ব। মহাভারতের শেষ পর্বের নাম স্বর্গারোহণ পর্ব। স্বর্গারোহণ পর্ব হচ্ছে মহাভারতের শেষ পর্বের নাম। ভাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? ভাসের শ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব
দত্তা হচ্ছে ভাসের শ্রেষ্ঠ নাটক স্বপ্ন বাসব দত্তা। পরের প্রশ্ন, বাণভট্ট কী ধরনের কাব্য রচনা করেছেন? বাণভট্ট রচনা করেছেন গদ্য কাব্য। বাণভট্ট কী ধরনের কাব্য রচনা করেছেন? গদ্য কাব্য রচনা করেছেন বাণভট্ট। গীত গোবিন্দম কাব্যের স্বর্গসংখ্যা কটি? গীত গোবিন্দম কাব্যের স্বর্গসংখ্যা হচ্ছে 12টি। গীত গোবিন্দম কাব্যের স্বর্গসংখ্যা 12টি। পরের প্রশ্ন দেখো, রামায়ণের যে তিনটি সমাজের কথা আছে সেগুলি কী কী? রামায়ণের যে তিনটি সমাজের কথা আছে সেগুলি হলো, এক আর্য সমাজ তথা নর সমাজ, দুই বানর সমাজ তথা অষ্ট্রিক বা আদিবাসী নিষাদ জাতীয় সমাজ, তিন রাক্ষসরাজ বা দ্রাবিড় সমাজ। রামায়ণে যে তিনটি সমাজের কথা আছে সেগুলি হলো, এক আর্য সমাজ তথা নর সমাজ, দুই বানর সমাজ তথা অষ্ট্রিক বা আদিবাসী নিষাদ জাতীয় সমাজ, তিন রাক্ষসরাজ বা দ্রাবিড় সমাজ। পরের প্রশ্ন, মহাভারতের সৌপ্তিক পর্ব ও মুসল পর্বের মূল বিষয় কী? সৌপ্তিক পর্বের বিষয় হলো মহাভারতের কৌরবদের পরাজিত করার পর দ্রোণাচার্যের পুত্র ও অশ্বত্থামা প্রতিশোধ দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের জায়গায় পাণ্ডবদের পুত্ররা মারা যায়। সৌপ্তিক পর্বের বিষয় হলো মহাভারতের কৌরবদের পরাজিত করার পর দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা প্রতিশোধ নিতে চেয়েছিলেন, কিন্তু তাদের জায়গায় পাণ্ডবদের পুত্ররা মারা যায়। মুসল পর্বের বিষয় হলো, এই পর্বে উল্লেখ করা হয়েছে এক অভিশাপের কারণে যাদবদের রাজবংশ ধ্বংস হয়। এটা হচ্ছে মুসল পর্বের বিষয়। পরের প্রশ্ন, মন্দোদরী ও সুরমার পরিচয় দাও। মন্দোদরী হলো মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণের প্রধান স্ত্রী। সুরমা হলো বিভীষণের স্ত্রী। তাহলে মন্দোদরী রাবণের প্রধান স্ত্রী আর সুরমা বিভীষণের স্ত্রী। এবার পরের প্রশ্ন দেখো, রাজা শূদ্রক কোন দেশের রাজা? রাজা শূদ্রক ছিলেন উজ্জয়িনীর রাজা। রাজা শূদ্রক উজ্জয়িনীর রাজা ছিলেন। তিনি কোন সময় পর্যন্ত বর্তমান ছিলেন? তিনি 100 বৎসর 10 দিন পর্যন্ত বর্তমান ছিলেন। পঞ্চরাত্র কী? পঞ্চরাত্র হচ্ছে মহাভারতের বিরাট পর্বের কাহিনীকে অবলম্বন করে তিন অঙ্কের নাটক। তা পঞ্চরাত্র হচ্ছে মহাভারতের বিরাট পর্বের কাহিনীকে অবলম্বন করে তিন অঙ্কের নাটক। মূলত 5 রাতের মধ্যে পাণ্ডবদের সংবাদ আনয়নের বিষয়েই এই নাটকের প্রধান ঘটনা। এটা হচ্ছে পঞ্চরাত্রের বিষয়। কালিদাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? কালিদাসের শ্রেষ্ঠ নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম। নাটকটির উৎস কী? উৎস হচ্ছে মহাভারতের আদি পর্বের দুষ্মন্ত শকুন্তলার বৃত্তান্ত। কাদম্বরী কাব্যের প্রধান চরিত্রগুলির নাম কী? কাদম্বরী কাব্যের প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে চন্দ্রাপীড়, কাদম্বরী, বৈষ্ণবায়ন, মহাশ্বেতা, পত্রলেখা। প্রতিমা নাটক কার লেখা, কয় অঙ্কে রচিত? প্রতিমা নাটক লেখক হচ্ছে ভাস। প্রতিমা নাটক ভাসের লেখা আর এটি 7 অঙ্কে রচিত। এটা লেখা হচ্ছে প্রতিমা নাটক ভাস। আর কাদম্বরী প্রধান চরিত্র হলো চন্দ্রপীড়, কাদম্বরী, বৈষ্ণবায়ন, মহাশ্বেতা, পত্রলেখা। এ হলো তোমাদের 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। এবার যদি কারো বড় প্রশ্নগুলির উত্তর চাই, 5 নম্বর যে মিচ্ছকটিক নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এর অভিনবত্ব নির্দেশ করো, আমি এই উত্তরগুলো তোমাদের বইয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা সেটা ছবি তুলে নাও মোবাইলে এবং উত্তরগুলো করে নাও। দেখো আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো। 1 নম্বর দেখো রয়েছে বড় প্রশ্ন, মহাভারতের একটি প্রক্ষিপ্ত অংশের আলোচনা করো, মিচ্ছকটি নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাষ সমস্যার স্বরূপ বিবৃত করো। মিচ্ছকটি নাটকের সংক্ষিপ্ত আমার বইয়ের পৃষ্ঠা 24 রয়েছে, দেখে নাও। মিচ্ছকটিক সম্পর্কে টিকা লেখো, এটা হচ্ছে মিচ্ছকটি নাটকের সংক্ষিপ্ত পরিচয়। তোমরা লিখে নাও এখান থেকে, আমি স্ক্রিনশট করে রাখো, ছবি তুলে নাও। মিচ্ছকটিক সম্পর্কে টিকা লেখো, এটাই মিচ্ছকটি নাটকের সংক্ষিপ্ত পরিচয়। এখানে শুরু হয়েছে 5 নম্বরের প্রশ্ন, এখানে শেষ, এখান পর্যন্ত লিখে নাও মিচ্ছকটিক নাটকের সংক্ষিপ্ত পরিচয়।
পরে প্রশ্ন, মহাভারতের একটি প্রক্ষিপ্ত অংশের আলোচনা করো পেজ 18। তো 18 নম্বর পেজে আছে, 18 নম্বর পেজ যাও দেখো। 18 নম্বর পেজে মহাভারতের প্রক্ষিপ্ত অংশ বলতে কী বোঝো? মহাভারতের একটি প্রক্ষিপ্ত অংশের আলোচনা করো। এটা ছবি তুলে নাও, দেখো উত্তরটা লিখে নাও, মহাভারতের প্রক্ষিপ্ত অংশের পরিচয়। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে, পরের প্রশ্ন আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাস রচনার স্বরূপ বিবৃত করো। ভাস পেজ 19 নম্বর পেজে রয়েছে ভাস, দেখো ভাস সমস্যা, ভাস প্রবলেম, এখান থেকে শুরু উত্তরটি লিখে নাও, উত্তরটি শেষ হচ্ছে তোমাদের এখানে, এখান এখান পর্যন্ত উত্তরটি, এখান পর্যন্ত লিখে নাও, তুলে নাও ছবি। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন রয়েছে, 10 নম্বর প্রশ্ন দেখে নাও, 10 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে দেখো, সংস্কৃত সাহিত্যে গদ্যকাব্যে রচয়িতারূপে বাণভট্টের কৃতিত্ব, 82 পেজে আছে বাণভট্টের কৃতিত্ব, তা 82 পেজে আমি দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 82, দেখো 82 পেজে বাণভট্টের কৃতিত্ব, পেজ 42 পেজে বাণভট্টের কৃতিত্ব 42, এটা 42 পেজে বাণের পরিচয় দাও সংস্কৃত সাহিত্যে তা অবদান, এটাও তুলে নাও বাণভট্টের, আর তোমাদের 2022 সালের এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে। এটা 10 নম্বরের প্রশ্ন, বাণভট্টের পরিচয় এখান পর্যন্ত। এবার পরের প্রশ্ন রয়েছে দেখো, কালিদাসের কবি প্রতিভা সম্যক পরিচয় পেজ 37 পেজে আছে, 37 পেজে সংস্কৃত কাব্যসাহিত্যে কালিদাসের অবদান, সংস্কৃত কাব্যসাহিত্যে কালিদাসের অবদান, এটা লিখে নাও, এখান থেকে শুরু দেখো। এবার এখানের পর এই পাতায় যাও, দেখো এখান থেকে, এখান থেকে শুরু এখান শেষ পর্যন্ত দেখে নাও, আবার রয়েছে এখানে, এখান থেকে এখান পর্যন্ত লিখে নাও। এবার পরের প্রশ্নটি রয়েছে 10 নম্বরের, কবি জয়দেবের কবি কৃতিত্ব 43 পেজে, 43 পেজ, পেজ নাম্বার 43, পেজ নাম্বার 43 দেখো, এটা কবি জয়দেবের কাব্যমূল্য, এই উত্তরটি এখান থেকে শুরু তুলে নাও, এটাকে দেখো এখানে রয়েছে, দেখো তুলে নাও, এ হলো তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর, একবার দেখে নাও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, SKBU ইউনিভার্সিটির বাংলা অনার্সের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম আমি, 10 নম্বরের 10টি করতে হয়, 2 নম্বরের 5টি করতে হয়, 5 নম্বরের 2টি করতে হয়, 10 নম্বরের 1টি করতে হয়, 10 নম্বরের 1টি করতে হয়। তোমাদের সুবিধার্থে উত্তরগুলো আমি দিয়ে দিলাম, তোমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাসের এগুলো লিখে নাও। পরে যদি আরও বড় প্রশ্নের উত্তর বা প্রশ্ন উত্তর চাই, অন্য অন্য সালের প্রশ্নপত্র যে উত্তর তোমাদের দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটি লাইক করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা যদি এই চ্যানেল থেকে উপকৃত পাও তাহলে কমেন্ট করো, শেয়ার করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো। আজকে এখানেই শেষ করছি, পরের দিন 2020 সালের প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে আসবো।